গতকাল ছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের 27তম জন্মদিন। জমজমাট আয়োজনের রাতে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এদিন সেই পার্টিতে হাজির ছিল টলিউডের সব নাম করা অভিনয় শিল্পীরা। অভিনেতা দেব রুক্মিণী থেকে শুরু করে শুভশ্রী প্রসেনজিৎ সমস্ত তারকারাই এসেছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের জন্মদিনে। আর সেই সমস্ত ছবি এবং ভিডিওই এবার সোশ্যাল মিডিয়াতে তুমুল আকারে ভাইরাল হলো। প্রথমেই দেখতে পাওয়া গেল অঙ্কুশ এবং ঐন্দ্রিলার ছবি। সুন্দর একটি গোলাপি রঙের ওয়েস্টার্ন ড্রেসে এদিন সেজে উঠেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলার সাথে জন্মদিন পার্টিতে কালো রঙের ড্রেস পরে হাজির হয়েছিলেন অঙ্কুশও। এদিন পার্টিতে সাদা একটি টপ এবং নিচে কালো প্যান্ট পরে হাজির হয়েছিলেন শুভশ্রী। অন্যদিকে একই সময় দেব রুক্মিণীও হাজির হয়েছিল জন্মদিন পার্টিতে। দেবকে শার্ট প্যান্ট এবং রুক্মিণীকে সবুজ রঙের একটি সুন্দর আউটফিটে দেখতে পাওয়া গেল এই জন্মদিন পার্টিতে। এদিন শ্রাবন্তীকেও দেখতে পাওয়া গিয়েছে ঐন্দ্রিলার জন্মদিনে, তাকে কালো রঙের টপস পরে দেখা গিয়েছে। এদিন আরও দেখতে পাওয়া গিয়েছে যিশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনাকেও, তাদের দুজনকেও বেশ সুন্দর লাগছিল। অন্যদিকে সোহম চক্রবর্তী এবং তার স্ত্রী তনায়াকেও দেখতে পাওয়া গিয়েছে নিজেদের মতো সাজের লুকে। প্রসেনজিৎকে দেখতে পাওয়া গিয়েছে এই অনুষ্ঠানে কালো রঙের টি শার্ট পরে। একই সময় পায়েল সরকারকেও দেখতে পাওয়া গিয়েছে। সাথে সাথে গাঁটছড়া সিরিয়ালের অভিনেতা গৌরবের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে তার স্ত্রী দেবলীনাকেও দারুণ সাজে সাজতে। বিক্রম এবং নীল ভট্টাচার্যকেও দেখতে পাওয়া গিয়েছে সুন্দর লুকে সেজে উঠতে। এছাড়াও এই পার্টিতে ঐন্দ্রিলার অনেক বন্ধু বান্ধবীদেরকেও দেখতে পাওয়া গিয়েছে। সাথে অভিনেত্রী অদ্রিজা রায়কেও হলুদ রঙের পোশাকে দেখতে পাওয়া গিয়েছে। এছাড়া পিয়ান সরকার সহ একাধিক টলিউড তারকা এবং অভিনেত্রী ঐন্দ্রিলার বন্ধু বান্ধবীকে দেখতে পাওয়া গিয়েছে অনুষ্ঠানে। তো ভিউয়ার্স, আপনাদের এই জন্মদিনের স্পেশাল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।